পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। পাঁচ শিক্ষককে যে বদলি করা হয়েছে তার প্রতিবাদে বিষ খেয়েছে, কি বলবেন এই বিষয়ে? রাজ্য জুড়ে চূড়ান্ত অরাজকতা চলছে, ইচ্ছামতো আরবিট্রারিলি মুখ্যমন্ত্রী বা সরকার যা ভালো মনে হচ্ছে করছে। শিক্ষকরা রাস্তায় কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ আক্রান্ত হচ্ছে, এখানে একটা মগের মুলুক চলছে। কাজে আমার মনে হয় সমস্ত কিছুই সরকারের বিবেচনা করা উচিত, এভাবে একটা রাজ্য চালানো যায় না, এটা দুঃখজনক ঘটনা। বিপ্লবীদের অসম্মান করা এটা রাজ্য সরকারের লক্ষ্য, বারবার তারা এই কাজ করেছে, এখানেও সেটা প্রমাণ হচ্ছে। শুধু সাভারকর বা চন্দ্রশেখর আজাদকে অপমান করা নয়, এর মাধ্যমে সারা ভারতবর্ষের যত বিপ্লবী আছেন সবাইকে অপমান করা হচ্ছে, আমরা এই ধরনের প্রশ্নের নিন্দা করি। উত্তরবঙ্গ ভাগ নিয়ে কিন্তু জন বার্লা সমেত দিলীপ ঘোষও সহমত দিয়েছেন এই বিষয়ে? না, এটা দেননি, এটা আপনাদের মিডিয়ার ভুল একটা ভ্রান্তি ছড়ানো হচ্ছে। দিলীপ ঘোষ উত্তরবঙ্গের আলাদা রাজ্য যে কোথায় বলেছে, কোনো ভিডিও আছে কোথাও বলেছে যে উত্তরবঙ্গ বা বাংলাকে ভাগ করা উচিত? কোনো ভিডিওর কথা বলেনি, কোনো ভিডিওতে দেখা যায়নি। বলেছেন যে মানুষের মধ্যে বঞ্চনা আছে, সেই বঞ্চনা নিয়ে ক্ষোভ আছে, তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। আমরাও তো একই কথা বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্ট পশ্চিমবঙ্গ, তার জিওগ্রাফিক্যাল বর্ডার পরিবর্তন হবে না, এটা ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত। মেট্রো ডেয়ারিকে বাংলা ডেয়ারি করতে চাইছেন মুখ্যমন্ত্রী এবং তিনি ঘোষণা করেছেন বাংলা ডেয়ারি করা হবে। বাংলা ডেয়ারি করুন আর যাই করুন, দুধের সমস্যা তো মেটান। পশ্চিমবঙ্গের 9 কোটি জনসংখ্যা, এখানকার গরু বাংলাদেশে বা অন্য জায়গায় পাচার হয়ে যায়, দুধের প্রোডাকশন কমে গেছে। গুজরাট বা অন্য রাজ্যে হোয়াইট রেভলিউশন হয়, সেখানে ভালো মিল্ক প্রোডাকশন হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে না, অন্য রাজ্য থেকে আনতে হচ্ছে। নাম পরিবর্তন করে কি সমস্যার সমাধান হবে? নাম পরিবর্তন করে সমস্যার সমাধান হবে না। ওনার আজকে মনে হচ্ছে মাদারের তুলনায় মেট্রো কথাটা বেশি ভালো, সেটাই উনি করছেন। মাদার হয়তো ওনার পছন্দ আর হচ্ছে না, তার জন্য আর মাদার কথা বলবেন না, মেট্রো মেট্রো বলবেন। স্বাস্থ্য পরিকাঠামোর দিকে এখন নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে এবং উনি বলেছেন যে এসএসকেএমে 15 দিন অন্তর উনি আসবেন, নিজে বসবেন এবং মনিটরিং করবেন। 10 বছর কি করেছিলেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী 10 বছর থেকেছেন, মুখ্যমন্ত্রী 10 বছর থেকেছেন, এতদিন করেননি কেন? তার দায় কে নেবে? তো প্রমাণ হয়ে গেল করোনা বা প্রভৃতি সময়ে যেভাবে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়লো, এর দায় ওনাকেই নিতে হবে। এই লোক দেখানো কথা বলে কোনো লাভ নেই। নভেম্বরের মধ্যে রাজ্যের যে 7 কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা সেই কেন্দ্রগুলি এই মুহূর্তে কার্যত কোভিড নেই, কোভিড পরিস্থিতি অনেকটাই আয়ত্তে মুখ্যমন্ত্রী বলেছেন এবং যত তাড়াতাড়ি পারে উপনির্বাচন করা হোক, ইলেকশন কমিশনে অনেকবার গেছেন ওনাদের তরফ থেকে এবং জানানো হয়েছে যে উপনির্বাচন যাতে করানো হয় দিল্লিতে এবং রাজ্যে উপনির্বাচন করার ক্ষেত্রে করোনা আর বাধা নয় বলেছেন, কি বলবেন এই বিষয়ে? যদি তাই হয় তাহলে স্কুল কলেজ খুলছেন না কেন? তাহলে লোকাল ট্রেন চালাচ্ছেন না কেন? তাহলে কন্টেনমেন্ট জোন কেন আছে? তাহলে বিজেপিকে কেন মিটিং মিছিল করতে দিচ্ছেন না? কেন্দ্রীয় মন্ত্রীদেরও কেন আটক করে রেখেছেন? এলওপি লিডার অফ অপোজিশনকেও কেন রাস্তায় নামার জন্য গ্রেপ্তার করছেন? প্যান্ডামিক আইনেই তো করছেন, তাহলে পৌরসভা ভোট কেন করছেন না? 124 খানা পৌরসভা পড়ে আছে, এতদিন ধরে কেন করছেন না? সেগুলো করুন। শুধু একজন মুখ্যমন্ত্রী থাকবেন বলে সেখানেই নির্বাচন হবে আর বাকি জায়গায় নির্বাচন হবে না, এটা তো হতে পারে না। 7 কেন্দ্রের মানুষই শুধু করোনা এফেক্টেড নন আর বাকি সবাই করোনা এফেক্টেড, এমনও বিষয় নেই। আমরা চাই যদি করোনা সেরে গিয়ে থাকে তাহলে লোকাল ট্রেন চলুক, নির্বাচন হোক, স্কুল কলেজ খুলুক, নির্বাচন হোক, রাস্তায় সমস্ত বিরোধী দলকে নামতে দিন, নির্বাচন হোক। শুধু কাউকে মুখ্যমন্ত্রী ডাকবো বলে নির্বাচন করা, মানুষকে বিপদে ফেলা, এটা ঠিক না। অন্য কেউ মুখ্যমন্ত্রী হতেই পারেন, মুখ্যমন্ত্রী ইনি না থাকলে বা নির্বাচন না হলে রাজ্যে কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে না।
ওনার দলেরই অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, তাদের দোষের কিছু নেই। শান্তনদা, আপনি মুখ্যমন্ত্রীকে লেডি তালিবানি বলে কটাক্ষ করেছেন, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন যে সাবধান করছি এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন, শুধু তাই নয় উনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না এরপর। তৃণমূল কংগ্রেস, আমি কাউ প্রথম প্রশ্ন হচ্ছে আমি কারোর নাম নিয়ে কিছু বলিনি, এটা সংবাদ মাধ্যমের একটা ইমাজিনেশন, কল্পনা, আমি কারোর নাম নিয়ে কিছু বলিনি। আর পার্থবাবুর ওজন দিনকে দিন এত বেড়ে যাচ্ছে, উনি আগে ওজন কমানোর জন্য সাবধান হন, নয়তো ওনার সমস্যা হবে। আমার এটুকুই ওনার প্রতি পরামর্শ, আমাকে সাবধান করে কিছু হবে। শান্তনদা, অনেকেই দেখা যাচ্ছে বেসুরো যারা তারকা ছিলেন, অনিন্দ্য পুলক থেকে শুরু করে রূপা, ওদেরকে সিপিএম এর মঞ্চেও দেখা যাচ্ছে, ক্লোজ চ্যাপ্টার, ওগুলো ক্লোজ চ্যাপ্টার। রিমঝিমও কিন্তু মদন মিত্রের লাইভে দেখা গেছে। আজকে রিমঝিম, আজকে রিমঝিমের সঙ্গে তোমার কথা হয়েছে, এমন কিছু বিষয় নেই। পার্টিতে যারা সময় দেবে, ঠিক যখন সময় দেখুন, এরা অভিনেতা অভিনেত্রী শিল্পী, এদের যখন সময় হবে তখন পার্টিতে সময় দেবেন। বাকি যে বিষয়গুলো বলছেন যেগুলো ক্লোজ চ্যাপ্টার আছে, এগুলো নিয়ে কোনো আলোচনার বিষয়। শান্তনদা, শেষ একটা প্রশ্ন, যে তৃণমূলের এক নেতাকে কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা গেছে অস্ত্র হাতে নিয়ে, ঠিক যেভাবে তালিবানিরা অস্ত্র নিয়ে, বললাম তো ওইভাবে কি বলবো, তালিবান পশ্চিমবঙ্গে এসে গেছে, কেউ ছদ্মবেশে এসেছে, আর এনারা যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তাদের সমূর্তি ধারণ করে আসবে। কয়েকদিন অপেক্ষা করতে হবে, বেশি দূরে না। একদিন যেমন বাবর কাবুল থেকে এসেছিল, একদিন যেমন আফগানিস্তানের গজনি থেকে গিয়াসউদ্দিন মাহমুদ এসেছিল, তেমন তালিবানও আসবেন, আমাদের রাজ্যের তৃণমূলের হাত ধরেই আসবে। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকার। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।